Hey everyone, Assalamualaikum. Welcome to Next Gear. আজকে বাইকের যত্ন নিয়ে কথা বলবো। যত্ন বলতে আমি একটা জিনিস এক বছরের বেশি সময় ধরে ব্যবহার করতেছি, যেটা হচ্ছে 17 ন্যানো সিরামিক কোটিং। তো এটার কিছু প্রোস, কিছু কনস এবং ইউজার রিভিউ কি আসছে সেটা বলবো। আপনারা যদি 17 অর্ডার করেন তার বক্স কন্টেন্টে কি থাকে আজকে সেটা আপনাদেরকে দেখাবো। কারণ এই যে বক্সটা আছে এটার ভিতরে 17 ন্যানো কোটিং আছে, প্লাস আর কি কি আছে একটু দেখাই। ফার্স্টে বক্সের ভিতরে পাবেন হচ্ছে একটা মাইক্রোফাইবার টাওয়াল, যেটা দিয়ে আপনার বাইকটাকে মুছতে হবে। এন্ড মেইন জিনিস যেটা হচ্ছে সিরামিক কোটিং, ন্যানো সিরামিক কোটিংটা, এবং এটার সাথে একটা পাউচ দেওয়া আছে উপরে। এই হচ্ছে বক্স কন্টেন্ট এবং সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। তো ইনটেক একটা সিরামিক কোটিং আনলাম কারণ আমার লাস্ট কোটিংটা শেষ হয়ে গেছে। এই জন্য আজকে ইউজার এক্সপিরিয়েন্স যেহেতু দেখাবো, আগে আসেন যে কীভাবে ইউজ করতে হয় সেটা একটুখানি দেখাই আপনাদেরকে। যদিও আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে সিরামিক কোটিং কীভাবে ইউজ করতে হয় বাইক ওয়াশ করার পরে। নর্মালি এই যে টাওয়ালটা দেওয়া হয়, এই টাওয়ালের 8টা অংশ কিন্তু ইউজ করা যায়। যেমন এই যে এই 4টা ভাঁজ করলে কিন্তু টাওয়ালটা 8টা ভাগে ইউজ করা যায়। যেমন 1টা, 2টা, আবার এটা উল্টায় এদিকে দিলাম আরও 2টা, মানে এক এক সাইডে 4টা 4টা 8টা পার্ট পাবেন। ফার্স্টে ধরেন বাইকটা ওয়াশ করার পরে একদম চকচকা থাকবে, একটু পানি লেগে থাকলেও আপনি 17 সিরামিক কোটিং ইউজ করতে পারবেন, সমস্যা নেই। পানি অবস্থাতেই এই 17 সিরামিক কোটিংটা ইউজ করা যায়। তো ফার্স্টে আপনি একটা পার্ট দিয়ে আস্তে করে মুছলেন। আমি এই পার্টটাই শুধু করে দেখাচ্ছি আপাতত। মোছার পরে এই যে সিরামিক কোটিংয়ের সাথে যে ফোমটা দিয়েছে, এই ফোমটাকে একটু ঘষা দিয়ে লাগাই নিলেন। এই যে এবার এই পার্টটাতে আমি এটা অ্যাপ্লাই করতেছি। অল্প একটু পার্টে আমি করে দেখাই, জাস্ট আমার অ্যাপ্লাই করা ডান। এটা এভাবে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট রাখতে হবে, রেখে দেন আবার এই আরেকটা পার্ট যে আছে এটা দিয়ে আপনি মুছে ফেললেন এটাকে। যদি আমি টাইম নিলাম না, জাস্ট আপনাদের অ্যাপ্লাই করার স্বার্থে দেখিয়ে দিলাম যে এইভাবে অ্যাপ্লাইটা করতে হবে এটাকে। সো এতটাই ইজি এটা অ্যাপ্লাই করা। এভাবে আপনারা পুরো বাইকটাতে অ্যাপ্লাই করবেন। এখন আমি আজকে আপনাদেরকে অ্যাপ্লাই করা দেখাইতে আসি নাই বললাম, যেহেতু আজকে আপনাদেরকে ইউজার রিভিউ দেখাবো। আর ইউজার রিভিউ দেখানোর জন্য আমার সাথে আরও 2 জন রয়েছে, যেটা হচ্ছে আমি ক্যামেরার পিছনে দেখা দিই। এটা হচ্ছে মাহিম, আপনারা দেখছেন, ও একজন ইউজার 1.5 বছর ধরে আমার সাথে সাথে, যদি আমারটা ইউজ করে খালি নিজে কিনে না। তারপরে জুবাইর, এও সেম, আমারটা ইউজ করে খালি নিজে কিনে না। যেমন আমার টারো জিবিতে সিরামিক কোটিং করা থাকে, এক্স মোশনে করা থাকে, মাহিমের R15 করা থাকে। তাই আজকে আমরা 3 জন মিলে আপনাদেরকে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এটার প্রোস কনস এবং কীভাবে কী ইউজ করলে ভালো হয় টোটাল জিনিসটা আজকে শেয়ার করবো। সো ফার্স্টে আমরা জুবাইরের ইউজার এক্সপিরিয়েন্সটা নিব। জুবাইর হচ্ছে ব্ল্যাক 4V ইউজার, আর এই সিরামিক কোটিংটা ব্ল্যাকে নাকি মারাত্মক যায়। যখন এই যে দিয়েছেন আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর মনে হয় আগে যে বোতল লাগিয়েছিলেন, প্রথম সুবিধা আমি মোটামুটি প্রত্যেকবার ওয়াশের পরে দেওয়ার চেষ্টা করি, বাট স্টিল এখনও আছে অনেকখানি, আমি আরও কয়েকবার ইউজ করতে পারবো। আর সো এটা কোয়ান্টিটি আসলেই অনেক থাকে। সেকেন্ড, আমার 4V গ্লসি ব্ল্যাকটা তো সেম এটার মতোই, গ্লসি ব্ল্যাকে এটা অনেক চকচক করে, রোদে যান আর ইয়াতে যান। কালো বাইকে ধুলাবালি খুব দ্রুত বোঝা যায়, ধুলাবালিটা খুব সহজে ঝাড়া দিলে চলে যায়। থার্ড যেটা সমস্যা অনেকেই বলে, বর্ষাকালে যেটা সবচেয়ে সুবিধা পাইছি আমি, বাইকে খুব দ্রুত কাদা জমে। এটা অনেকেই বলে যে বর্ষাকালে ভাই প্রতিদিন বাইক ওয়াশ করবো, বাইকে ক্ষতি হবে কি না। ন্যানোর 17 লাগানো থাকলে যেটা সুবিধা হয়, কাদাটাও খুব দ্রুত পানি দিলে চলে যায়। আচ্ছা, তো এই জন্য বাইকটা তখনও চকচকে থাকে, এটা আমি বর্ষাকালে পাইছি। আমার বাইক স্টিল এখনও প্রায় 2 বছরের উপর হয়ে গেছে, বাট এখনও নতুন চকচকের মতো আছে, আপনিও দেখছেনই। আনফর্চুনেটলি আজকে আনতে পারিনি। অলওয়েজ ইউজ করলে বাইক আপনি নতুন পাবেন। তবে হ্যাঁ, একটা ক্ষতিকর দিক যেটা আমি পাইছি, প্রথম 2 বার আমি ভুলে সিটে লাগাই, মানে সিটে হচ্ছে এই দিক দিয়ে লেগে গেছিলো হালকা, তখন 2-3 দিন আপনি সিটে বসতে পারবেন না, পিছলা যাবে, প্রচণ্ড পিছে। ব্রেক করলেও হয় কি, ওই ওরে আমি লাগাইতে দিয়েছিলাম আমার বাইকে ওই টাইমে, একই টাইমে বলছিলাম আমি এখন সবসময় সিট খুলেই লাগাই, এটাই হচ্ছে সবচেয়ে সুবিধাকর। বাকি আপাতত আমি এছাড়া আর খারাপ কিছু পাইনি, ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। জুবাইরটা গেল, আমারটাও শেয়ার করবো, তার আগে মাহিমেরটাও আমরা একটু শুনবো। মাহিমের এই বাইকটা আপনাদেরকে একটু দেখাই। মাহিমের এই বাইকটা মাহিম প্রায় 1 বছর ধরে ইউজ করতেছে, রাইট? ইয়েস, এখন তুমি তোমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো যে 1 বছরে 17 এর কি কি ভালো খারাপ এবং কি কি পাইছো বা কি কি মানুষকে পরামর্শ দিতে চাচ্ছ। জিনিসটা যেহেতু সবার জন্য, তো আমি সব সময় যে ভালো জিনিসটাই বলবো এমন কিছু না, আমি কিছু খারাপ জিনিস পাইছি এটার মধ্যে, খারাপ এজ ইন সহনীয় জিনিস আর কি, যেটা হইতে পারে কিছু ভুল কারণে। ওকে ওকে, তো আমার গ্লসি পার্টগুলোতে সিরামিক কোটিং, মানে ন্যানো কোটিং করলে খুব ইজিলি গ্লসি ভাব নিয়ে চলে আসে, ওকে, উইচ ইজ ভেরি গুড, ধুলাবালু জমে না। বাট একটা জিনিস করতে গিয়ে
প্রথম কয়েকদিন আমি স্ক্র্যাচ ফেলায় ফেলছি কিছু ছোটখাটো জায়গায়, সেটা হচ্ছে আমি ফাইবারটা দিয়ে আমি জাস্ট ঘষা দিয়ে মুছছিলাম। ওহো, না না, যেটা আমার করা উচিত ছিল, যেটা নরমালি এমনি এমনি ঝেড়ে তোলা। রাইট রাইট রাইট, এটা হচ্ছে ভালো একটা পয়েন্ট বলছো। আমরা যেটা করি বাইকে, আপনি সিরামিক কোটিং করেন না করেন চাই সেটা যাই হোক, আপনার বাইক সবসময় ক্লিন করার সময় ঝেড়ে ক্লিন করবেন। বাইক কিন্তু মোছার জন্য মানে ভালো হবে না, কারণ যে ধুলাটা থাকে ওইটা যদি থাকে তখন স্ক্র্যাচ পড়ে যায়। ওটা যদি বালু থেকে থাকে, জানেন বালু কতটা ধারালো হয়ে থাকে। সো আমি আর ভালো পয়েন্ট নিয়ে না গাই, ওকে, বিকজ ভালো পয়েন্ট আপনারা যেটা বলছেন সেটা আমিও পাইছি। তুমিও পাইছো, এখন কি কি ব্যাড এক্সপেরিয়েন্স? আমি ব্যাড এক্সপেরিয়েন্স যেটা পাইছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড বলেন, হ্যাঁ, বা এই যে পার্টটা বলেন, এই পার্টগুলো, ম্যাট পার্টগুলোতে আমি যখন সিরামিক কোটিং ইউজ করছি, ন্যানো কোটিংটা ইউজ করছি, তো দেখা গেছে নিয়মটা যেহেতু বলে দেওয়া যে 5-6 মিনিট রেখে দেন মুছে ফেলা, তো আমি যখন 5-6 মিনিট রেখে মুছে ফেলি, তারপরে দেখা যায় কি ধীরে ধীরে এটা সাদা হইতে থাকে এবং সাদার পরিমাণটা বাড়তে থাকে। আচ্ছা, অনেক সময় আমি অনেক কিছু দিয়ে মোছার ট্রাই করলেও জিনিসটা উঠে না। আচ্ছা, এখানে একটা কথা রয়ে যায়, সেটা হচ্ছে ফার্স্ট ব্যাপার হচ্ছে এই যে পার্টটা, এটাকে আমরা ম্যাট বলতেছি, বাট আসলে এটা ম্যাট পার্ট না বা ম্যাট কালার করা না। এই যে পার্টটা, এটা হচ্ছে নন পেইন্টেড, দেখো এটাতে কোনো পেইন্ট নাই, নন পেইন্টেড প্লাস্টিক পার্ট। আমাদের এটা হচ্ছে পেইন্টেড গ্লোসি পার্ট, ম্যাটও কিন্তু পেইন্টেড হয়, যেমন আমাদের এই বাইকটা গ্লোসি ম্যাট বাইকও কিন্তু হয়, সেটা পেইন্টেড ম্যাট হয়। প্রিভিয়াস বাইক, ইয়েস, R15 ভার্সন 3 ওর যেটা ম্যাট কালারের ছিল ব্ল্যাক, ওইটাকে আমরা ম্যাট কালার বলতেছি। আমরা এই জিনিসটা গুলিয়ে ফেলতেছি সবাই, যে ম্যাট কালারের সাথে নন পেইন্টেড ম্যাট প্লাস্টিক পার্ট। আচ্ছা, এবার আরেকটু বুঝায় বলি, যে ম্যাট কালার যেটা বলতেছি এটা আসলে ম্যাট কালার না, আমাদের এই R15 এর নন পেইন্টেড প্লাস্টিক পার্ট এই একটা, ড্যাশবোর্ডের এই একটা, তারপরে এই যে একটা, এই প্লাস্টিক পার্টগুলো কিন্তু খুব কম দামে আমরা কিনতে পারি। এই যে এখানে, হ্যাঁ ওইটাই আছে, এটার সাথে অ্যাটাচড। এখন এই পার্টগুলো অ্যাভয়েড করা ভালো। আমিও ফার্স্টে এই পার্টগুলোতে সিরামিক কোটিং অ্যাপ্লাই করছিলাম, কয়েকদিন দেওয়ার পরে বুঝছি যে এই পার্টটা এরকম হয়ে যাচ্ছে, প্রপারভাবে না মুছতে পারলেই এই সমস্যাটা হচ্ছে। তো যেটা করতে হবে, আপনারা যদি দিতেই চান অ্যাভয়েড না করে, তাহলে প্রপারভাবে মুছতে হবে জিনিসটা। আর যদি তারপরেও দেখেন যে থেকে যাচ্ছে, তাহলে কেরোসিন অথবা পেট্রোল সুন্দরভাবে বসে মানে একদম প্রেশার দিয়ে ঘষে ওটাকে তুলে ফেলতে হবে। বেটার হয় যদি ইনস্ট্যান্টলি ক্লিন করে ফেলতে হয়, ইনস্ট্যান্টলি ক্লিন করে ফেলতে হবে, এটাকে 5 মিনিট রাখার দরকার নাই, আমার মনে হয় দিয়েই তুলে ফেলা উচিত। তারা ক্লেম করতেছে 17 যে আপনারা সব জায়গায় এটা বাইকের সব জায়গায় ইউজ করতে পারবেন, ইভেন হেলমেট থেকে শুরু করে হেডলাইট, টেল লাইট, তারপর হচ্ছে রিম, সব কিছুতে দেন। টায়ারটাও আমি দিছি মাঝে, মানে বাদ রাখি নাই কোনো কিছু। এক্স্যাক্টলি, আপনি একটা মাত্র একটা কথা বললেন যে ফুল বাইক বডি কিট যা আছে ফুল বাইকে আমরা দিতে পারবো, দিতে পারবো, বাট কাহিনী হচ্ছে এই যে ভাইজারটা আমার এখন লাগানো, এটার আগে তো এর আগে আমার একটা ক্লিয়ার ভাইজার ছিল, ওকে, যেটাতে আমি 17 লাগাই, হেডলাইটে লাগাই, ওকে, সো যেহেতু বলছে সব জায়গায় লাগাই, তো আমি সেভাবে লাগাই, আমি পুরা বাইকে লাগাই, লাগাই লাস্টে যেটা হয় আমি অনেক পার্টস মুছি, ওকে, মোছার পর যেটা হয় আমি আমার ক্লিয়ার ভাইজারে অতটা বুঝতে পারি না, যখন শুকায় যায় তখন ওইভাবে বোঝা যায় না। আচ্ছা, যে জিনিসটা এখনো লাগানো আছে, তো মনের ভুলে ফুল বাইক মুছতে মুছতে এটা ভুলেই যেতে পারে মানুষ, যেতে পারে, তো সেমভাবে আমিও ভুলে যাই, আমি কিছুটা মুছি, আচ্ছা, কিছুটা মুছি আর কিছুটা মুছি না, হেডলাইটও সেম কাজটা করি আমি ভুলে যাই। তো যেটা হয়, এটা যখন আমি মুছতেছি না, তখন ধুলাবালি সব পাইতেছে, বাতাস পাইতেছে, এটা শুকাইতেছে, শুকানোর পরে যখন আপনি অনেকদিন পরে দেখতেছেন যে এই জায়গাটা এমন খসখসা কেন বা এমন কেন, তখন আপনি মুছলে দেখবেন কি আপনার ভাইজারটা নষ্ট হয়েছে, আপনার ভাইজারটা ফেড হয়ে গেছে। আপনি যখন হেডলাইট চালাবেন তখন আপনার এই ক্রিমটা লাগা থাকলে আপনার হেডলাইটের পাওয়ার পাবেন। আচ্ছা, তো এখান থেকে কী শিক্ষা নিলাম আমরা? আমাদের যে জিনিসটা করতে হবে, আমি রেকমেন্ড করবো পার্সোনালি, আমি নেক্সট টাইম থেকে যেগুলো করছি সেটা হচ্ছে আমি ভাইজারে দিয়েছি কোটিং, কিন্তু দিয়ে যেটা করছি আমি এই ভাইজার এই সামনের ফুল পার্টটা আমি কোট করছি, কোটিং করে আমি লিটারালি 3-4 মিনিটে এই পার্টটা মুছে আবার মুছে ফেলছি। হ্যাঁ, মুছে ফেলে দেন আমি আবার ট্যাঙ্কে। এই জায়গায় আমি একটু কথা বলি, এই এই পার্টটা আপনারা মনে রাখবেন যে ফুল বাইক বলছি বলে 4-5 মিনিট রাখতে হবে বলে যে ফুল বাইকে সিরামিক কোটিং অ্যাপ্লাই করলাম, ও যেটা ফার্স্টে ভুল করছে কইরা ওর আর মনে নাই যে ভাইজারটা মুছতে হবে বা হেডলাইটটা মুছতে হবে, সামহাও ভুলে যেতেই পারে মানুষ। তো যখন ওইটা হয়েছে, থাকার পরে ওটা ফেড হয়ে গেছে, তাই এইটা সাজেশন করতে এটা সাজেস্ট করি আপনাদেরকে, বা আমি যেটা করি সেটা হচ্ছে, ধরুন আমি একটা পার্ট পার্ট অংশ নিয়ে এটা করে থাকি, ধরুন হেডলাইটের পার্টটা করলে শুধুমাত্র সামনের এই পার্টটুকু আগে কমপ্লিট করি, পুরাটা লাগাই তারপর আবার পুরাটা মুছে ফেলি, তাহলে এটা হচ্ছে বেস্ট ওয়ে। তো এই ভুলটা যদি ও না করতো তাহলে আমরাও বুঝতে পারতাম না। আসলে জিনিসটা হচ্ছে এরকম, আপনি ইউজ করতে করতে একটা জিনিসের ইউজারটা বা এক্সপিরিয়েন্সটা পাবেন,
তো আমরা সেটার জন্য আপনাকে হেল্প করতেছি। দুইটা জিনিস লাস্টলি বলবো, আমি আর কথা বাড়াবো না, আমি লাস্টলি দুইটা জিনিস বলবো। সেটা হচ্ছে যখন কোটিংটা দিবেন আপনারা, যেহেতু ফোম দিয়ে ডলতে থাকবেন, সো ট্যাঙ্কের ফিউয়েল ক্যাপের এখানে জায়গাটা একটু খেয়াল করবেন। অ্যান্ড মোস্টলি সিট, কোনোভাবে সিটে দিবেন না, বিকজ আমি অনেকবার এই কাজটা করছি। অ্যান্ড অনেকবার এমন হয়েছে যে অন্য কেউ মাখাই দিতেছে, আমি তার বাইক মুছতেছি আর একদিকে আরেকটা বাইকে মাখাইতেছে, যেটা আমাদের ফারাবি ভাই আর আমার বাইকের সাথে হয়েছে। তো ফারাবি ভাই আমার ফুল সিটে লাগায় দেয়, নট অনলি এই সাইড, ফুল সিটে দেয়। তো লিটারালি আমি প্রায় 10-15 দিনের মতো আমি সিটে শান্তিতে বসতে পারি। সো এটা হয়। তো আমার মোটমাট বাইক নিয়ে যা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ 17 আমার অনেক স্যাটিসফাই করছে। আই এম হ্যাপি উইথ 17 অ্যান্ড আই এম গোনা ইউজ 17। ইয়েস, আমরা এটা ইউজ করতেছি, বাট এই যে শিখলাম, ভাবলাম যে এই শেখাগুলো আপনাদেরকে শেয়ার করা উচিত, কারণ এটা ইউজ করতে করতে আমরা পাইছি। এমন হতে পারে আপনি নতুন নিচ্ছেন, এই জিনিসগুলো জানেন না, তাই আপনাদেরকে জাস্ট অ্যাজ এ ইউজার রিভিউ হিসাবে জানিয়ে দেয়। সো জুয়ার এবং মাহিমের মতামত আমারও মতামত, মানে আমিও এটার ভিতরে কারেকশন দিয়েছি। সো লাস্টলি আমার যে সাজেশনটা রয়ে গেছে লাস্ট, সেটা হচ্ছে আপনারা এই সিরামিক কোটিং কতদিন পর পর অ্যাপ্লাই করবেন। আমি যেটা করি, আমি সবসময় যখন ওয়াশ করি তখনই একবার করে অ্যাপ্লাই করি, বাট ফুল বাইকে কখন করি? ফুল বাইকে 2-3 মাস পর পর একবার করি, কারণ ফুল বাইক করতে অনেক কষ্ট হয় ভাই। তো ওইটা আমি 2-3 মাস পর পর করি যেহেতু কষ্ট হয়, আর প্রতিবার ওয়াশের সময় ভিজিবল যে পার্টগুলো, যেমন ট্যাঙ্ক, হেডলাইট, তারপরে এই যে এক্সট্রা যে পার্টগুলো আছে, এইগুলাতে করি। জাস্ট আমার 5 মিনিট সময় লাগে, আমি করে ফেলি। আর এই যে টোটাল যে কোটাটা দেওয়া হয় একটা 17-এর, এটা প্রায় 1-1.5 বছর ওরা বলে, বাট আমার এই প্রায় 1.5 বছর পরে শেষ হইলো, তাও 2-3 জন মিলে ইউজ করার পরে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ম্যাট কালারের কথা ভেবে সবাই যে নন পেইন্টেড পার্টে লাগায় এটা, এটা একটা ভুল করে, এটা অনেকেই জানতো না। এখন আমিও এটা জানতাম না আসলে, যে এটা ম্যাট নাকি নন পেইন্টেড প্লাস্টিক পার্ট। তো তাদেরকে আমি মেইল করি, যেহেতু আমাদের সবার এই সমস্যাটা হচ্ছিলো, মেইল করার পরে তারা এটা জানায়, দেখেন নন পেইন্টেড প্লাস্টিক পার্টে আমরা না করার জন্য রিকমেন্ড করি। সো ওরা বলে এটাতে করার দরকার নাই, ওরা এটার ভবিষ্যতে অন্য কোনো সলিউশন হয়তো আনবে, এটা আমাকে বলছে। এখন আনে না আনে সেটা দেখার বিষয় না, এখন আপাতত এটা না করা ভালো, কারণ করলে ভালোভাবে প্রপার ওয়েতে না করতে পারলে ওই যে সাদা দাগটা চলে আসতেছে। আর সেকেন্ডলি আমাকে একটা জিনিস বলছে যেটা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে পেইন্টেড কোনো পার্টে যদি এটা করার পরে তার কালারের কোনো ক্ষতি হয় বা পেইন্টের কোনো ক্ষতি হয়, তাহলে সেটা ড্রাইভার এই কোম্পানি নিবে, আমাকে যেটা জানাইছে আর কি, সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সো আমার তো পেইন্টেড কোনো পার্টে আসলে ক্ষতি হয় নাই, তাই আমি তাদেরকে আর কোনো কিছু ক্লেমও করতে পারি নাই। এখন আপনাদের যদি কারোর পেইন্টেড পার্টে কোনো ক্ষতি হয় 17 ন্যানো সিরামিক কোটিং ইউজ করে, সরাসরি তাদের কাছে ক্লেম করেন, তাদের ফেসবুক পেজ অথবা তাদের যে মেইল আছে ওখানে মেইল করেন। সিরামিক কোটিং যদি কেউ ইউজ করতে চান, আমার ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওদের পেজে জাস্ট অর্ডার করলে আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে সরাসরি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর ইউজার রিভিউ তো, তাই এক জায়গায় দাঁড়িয়ে টোটাল ইনফরমেটিভ একটা ব্লগ দিছি, একটু বোরিং হবেন জানি, তারপরেও কিছুটা উপকারী।